DJ Papi, do try it on the page. Oh!
বসে থাকবো না তোমার বসে থাকতে হবে না আমার একটু ওই দিদি ভাইয়ের সঙ্গে একটু কথা ও এই এই দিদি ভাইয়ের সঙ্গে কথা আছে আপনি একটু অদূর অপেক্ষা করো আমি তাহলে চলে যাই আসুন নমস্কার আমারও মন পরিষ্কার আজ থেকে এই নতুন নবগ্রামের বাজারে তুমি আমার দিদি আমি তোমার ভাই বলো কি কথা আছে এই নয়াবাজারের মাঝে ভাই যদি দিদির কাছে কোনো আদর করে কিছু চায় দিদি কি দিতে পারবে না অবশ্যই দেব চাওয়ার মতন কোনো যদি জিনিস থাকে অবশ্যই আমি দিতে পারি তোমাকে চাওয়ার মতন আমি চাইবো সে জিনিস তুমি দিতে পারবে আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই দেব দেবে তো হ্যাঁ দেব তাহলে শোনো বলো আমার চাই একটি কি কর একটি কন্যা আমি জানতে পারবো না ও
কি আনতা গেলে যে পথে কাঁটা আছে না গোর সে পথে যে কাঁটা কাঁটা হলে আমি পুরুষ মানুষ একটা একটা করে তুলে ফেলতে জানি ওগো না গোর সেই পথে যে বালি আছে না গোর সে পথে যে বালি আছে বালি হলে আমি সেই বালি ছেকে খেতে জানি সেই পথে যে নদী আছে সাগর নদী হলে আমি পুরুষ মানুষ সাদরে পার হয়ে যেতে পারি রবে না রাম দে না হে নাগো এতই জানি সে উপায় বলে দেবো আমি সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি তোমাকে উপায় বলে দেবো তোমার যে স্বর্ণর পুতুল স্বর্ণ কুলা লাগবে সেটা আমি তার আগে থেকে জোগাড় করে রেখেছি সত্যি জোগাড় করে রেখেছি হ্যাঁ গো ওই দাও দেখি দেখবে আমি এমন পুতুল রেখেছি সেই পুতুল দেখলে বেহুলা হাসতে হাসতে তোমাকে জড়িয়েই ধরবে ওই দেখি না পুতুলটা এই দেখো আমি তোমার জন্য কত সুন্দর পুতুল রেখেছি বেশ আমি অধুরে অপেক্ষা করছি তুমি এই স্বর্ণ পুতুল নিয়ে চলে যাও নিছানি নগরে আমি তাহলে আসি আমি আসি যাই হোক আপনাদের কাছে ক্ষণে বিরক্ত করলাম নিরঞ্জন সর্দার আজ লক্ষিন্দর হারিণী এবং ভিস্তিয়ালার অভিনয় সন্তুষ্ট হইয়া উনি 500 টাকা পুরস্কার করেছে সবাই মিলে একবার ওর নামে জোর জোর করে হাত দিয়ে দেবে নমস্কার জানি না আমাদের অনেক সমস্যা হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো অনেক সমস্যা হচ্ছে আমরাও বুঝতে পারছি তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যাই হোক চলাকালীন আমাদের ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করে দিও আর এই নিরঞ্জন দাদার আমাদের গানে সন্তুষ্ট হইয়া 500 টাকা পুরস্কার করেছে ওনাকে মা যেন ভালো রাখুক
ওনার সন্তানদের সবাইকে ভালো রাখুক, সবাই না সবাই মিলে ওনার নামে মায়ের ধ্বনি দাও। মা মনসা ধান করে একবার, মা মনসা ধান করে একবার। দিদি আমি অধুরে অপেক্ষা করছি, তুমি এই পুতুল নিয়ে চলে যাও নিছারি নগরে, প্রয়োজন হলে ওই পুতুল তুমি আমার কাছে ফেরত দিও। আমি আসি, আমি আসি। এসো এসো বলে ও দিদিরা কে নেবে, দিদিরা আসো না, দিদিরা কে নেবে এই পুতুল, কে নিবি বল, কে পুতুল নেবে গো। পুতুল নেবে, আসো না তাড়াতাড়ি আসো আসো। পুতুল নিবি কে, ছুটে ছুটে আজ থেকে আমি তোমার ছোট নাতনি হলাম দিদি। ও বাবা কোথাকার কি আর আমরা হলাম, ও দিদি দাও না দিদি। কেন কেন জানি, কেন দিদি শোনে বেহুলা, ও দিদি এ পুতুল তো মারে আমার সঙ্গে কথা বলবে তো? তাহলে আমি জিজ্ঞেস করছি দিদি, জিজ্ঞেস করি দেখ না। ওরে ও সোনার পুতুল, একটি বার আমার সঙ্গে, একটি বার আমার সঙ্গে কথা বল পুতুল। ও আমা সোনার পুতুল রে একবার আজ কথা বলো রে, তোরে নিয়ে যাব পুতুল, তোরে নিয়ে যা
যাব পুতুল পিতারে ভবনে। আর সোনারি হাড় গড়িয়ে দেব, সোনারি হাড় গড়িয়ে দেব তোর গলাতে। দিদি তোমার পুতুল কথা বলে না, দিদি কথা বলে না, না দিদি কথা বলা পুতুল নিতে গেলে তাহলে যেতে হবে সেই নতুন নয়া বাজারে। ও দিদি আমি যাব দিদি। যাবি? হ্যাঁ দিদি। সত্যি বলছি যাবি? হ্যাঁ দিদি। যাবার আগে তোর মার কাছে আদেশ নিয়ে আয়। তাই তো দিদি। ও দিদি আমি তো ভুলে গেছিলাম দিদি, ও দিদি তুমি একটু দাঁড়াও দিদি, আমি যাব আর আসবো দিদি। তোরা করে যাবি কিন্তু। ও দিদি তার আগে কথা দাও দিদি, তুমি আমায় ফেলে যাবে না দিদি। আমি যাবো না, দেরি হলে কিন্তু চলে যাও। ও দিদি আমি যাব আর আসবো। তাহলে আমি যাই দিদি। তোরা করে যাবি, তোরা করে আসবি। আমি যাই দিদি, তাহলে আমি যাই দিদি। টাটা টাটা।